আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিছু প্রয়োজনীয় কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো টিপস নাম্বার ওয়ান। আমার হাতে এটা বাসি আলুর তরকারি। তো কালকে এটা রান্না করেছিলাম, রান্না করার পরে মানে এটা বেঁচে গেছিলো খাওয়ার পর। তো আজকে আমি এখন কাজে লাগিয়ে দেব, মানে সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। তো প্রথমে নিয়ে নিলাম গমের আটা, মানে সকালের জন্য যে রুটি তৈরি করব তার সঙ্গে কিভাবে বাসি তরকারিটা ব্যবহার করছি চলো দেখতে থাকো তোমরা। আটাটা আমি জল দেব না, এতে দিয়ে দিলাম সেই বাসি আলুর তরকারি। আর এই আটাতে এক্সট্রা করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবজিতে অলরেডি লবণ রয়েছে। তো যাই হোক, আমি এই বাসি আলু দিয়ে করলাম, তাই বলে যে আলু দিয়েই হবে সেটা না। যে কোনো বাসি তরকারি আমরা কিন্তু এইভাবে ব্যবহার করে নিতে পারি, যেমন পটল, কোবির তরকারি কিংবা ঝিঙে, যাই হোক না কেন, এভাবে যদি আমরা আটার সঙ্গে মেখে নিই তাহলে কিন্তু ভীষণই সুন্দর হবে রুটি। মানে রুটিটা নরম হবে, প্লাস খেতেও ভালো লাগবে। আর শুধু রুটি কেন, এটা দিয়ে রুটি, লুচি, পরোটা যাই করো ভীষণই ভালো হবে, আর সবজিটাও নষ্ট হবে না। এইভাবে কিন্তু করে নিলে আমাদের কোনো সবজি নষ্ট হবে না, কারণ খুব বেশি দিন ফ্রিজে বাসি তরকারি রাখা ভালো না। তো যাই হোক, চলে এলাম পরের টিপসে। রান্নাঘরে যখন আমরা কাজ করি, মানে রান্না করি, তখন কিন্তু মানে অনেকবার হাত মোছার প্রয়োজন পড়ে। তার জন্য আমাদেরকে যেটা করা উচিত, যে রান্নাঘরের দরজার পাল্লায় যদি একটা গামছা এই দরজার হ্যান্ডেলে এইভাবে ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু খুবই সুবিধে হবে, কারণ একবার নয় অনেকবার আমাদের হাত মোছার প্রয়োজন পড়ে। তো যাই হোক, হাত মোছার জন্য আমরা এখানে ওখানে কাপড় খুঁজে বেড়াই, তো এটা এক জায়গায় থেকে গেলে আমাদেরকে আর খুঁজতে হবে না, খুবই সুবিধে হবে। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো, কাজের কিন্তু ভীষণই সুবিধে হবে। আমাদের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু হাত মোছাটাও একটা বিশাল বড় ভূমিকা পালন করে থাকে রান্নাঘরে। তো যাই হোক, তোমরাও এইভাবে ট্রাই করে দেখো। চলে এলাম পরের টিপসে, মানে টিপস নাম্বার থ্রি। তো এই দেখো, এটা একেবারে তাজা লেবু। তো এটা হচ্ছে আমার গাছের লেবু, মানে এক্ষুনি ভেঙে নিয়ে এলাম। টাটকা লেবু কিভাবে অনেক দিন ধরে টাটকা থাকবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেন কথা যেটা, আমার কিন্তু ভিডিও প্রথম ভাইরাল হয়েছিল এই লেবু দিয়ে, মানে লেবুর খোসা ও লেবুর রস কখনো ফেলে দেবেন না, এরকম ধরনের একটা ভিডিও ছিল। সেই ভিডিওতে এখন প্রায় 17.5 লক্ষ ভিউজ হয়েছে। তো যাই হোক, এই দেখো, এইভাবে একটা যে কোনো পেপারে, মানে রাফ পেপারে এভাবে মুড়ে নেব, একটা একটা করে এভাবে মুড়ে নিতে হবে। আর একসঙ্গে সবগুলো মুড়লে হবে না, আলাদা আলাদা করে এইভাবে মুড়ে নিতে হবে। তাহলে কিন্তু এটা বাইরেই রাখো বা ফ্রিজে রাখো, তো ফ্রিজে রাখার পদ্ধতি আলাদা আছে, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে পেপারে মুড়ে বাইরে রেখে দিলেও অনেক দিন ধরে ভালো থাকবে, মানে নষ্ট হবে না, শুকিয়ে যাবে না, টাটকা হয়ে থাকবে। একটা রেখে দিলাম, সেটা আমি এখনই ব্যবহার করব। তো এই দেখো, এভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। আর ফ্রিজে যেভাবে রাখতে হবে, এভাবে মুড়ে দেওয়ার পরে একটা যে কোনো ক্যারিতে করে এভাবে ভরে দিতে হবে, কিংবা যে কোনো কৌটোয় ভরে দিলেও হবে। এভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, মানে টাটকা হয়ে থাকবে। তো চলো পরের টিপসে, টিপস নাম্বার ফোর। এমন কোনো মহিলা নাই যে আমাদেরকে রুটি করতে হয় না। তো যাই হোক, রুটি করার পরে হটপটের মধ্যে যদি এইভাবে রেখে দিই, রাখার পরে ঢেকে দিই, তাহলে কিন্তু রুটির বাষ্প এই ঢাকনায় উঠে আবার সেই রুটির মধ্যে চলে যায়, তাহলে কিন্তু রুটি নষ্টও হয়। তো যাই হোক, আমাদেরকে যেটা করতে হবে, এইরকম মোটা করে যদি কাপড় সেলাই করে নিই,
তার উপরে এভাবে রুটি রাখি, আর ওই কাপড়গুলো দুটো করতে হবে, একটা নিচে আর একটা ওপরে, মানে রুটির ওপরে। তাহলে কিন্তু কোনো মতে রুটি নষ্ট হবে না। আর সেগুলো যদি না করো তাহলে এভাবে একটা পাতলা কাপড় কিংবা সুতির কাপড় রেখে দিলে তার উপরে রুটি দিয়ে এইভাবে লাগিয়ে দিলে কোনো মতে রুটি নষ্ট হবে না। আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনটা তোমাদের বেশি ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। টিপস নাম্বার 5, রুটি রান্না করার পর কিন্তু আমাদের এটাই মেন যে এই জিনিসগুলো কিভাবে রাখবো, কারণ শুধু রেখে দিলে হবে না, রাখার পর পরের দিন আবার আমাদেরকে ব্যবহার করতে হয়, তার জন্য এটাকে ভালোভাবে রাখা অত্যন্ত জরুরি। তো আমি যেটা করি, এই বালতির মধ্যে এইভাবে চাকি বেলন মানে কাঠের যাবতীয় জিনিস আমি এই বালতির মধ্যে ভরে রেখে দিই, তাহলে কি হবে বলো তো, আরশোলা টিকটিকি বা কোনো রকম পোকা কোনোভাবেই মুখ দিতে পারবে না। এটা ভালোভাবে সেফটি রাখার কারণ চাকি বেলন আমরা কাঠের থাকে তাই প্রত্যেক দিন ধোই না তার জন্য। তো যাই হোক, এর ওপর দিয়ে আগেও আমি ভিডিও আপলোড করেছি আর সেই ভিডিওটাও ভাইরাল হয়েছে, মানে 1,32,000-এরও বেশি। যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি, তোমরা চাইলে সেটাও চেক করে নিতে পারো। আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে কাপড়ের ব্যাগের মধ্যে চাকি বেলন ভরে দিলেও ভালো হয়। চলে এলাম পরের টিপসে, মানে টিপস নাম্বার 6, ভাত রান্নার প্রবলেম অনেকেরই থাকে, মানে ভাত ঝরঝরে হয় না। তো সেটার জন্য কি করতে হবে, আমি এখানে বাসমতি চাল দিয়েছি, তার জন্য লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তারপরে দেখো, ভাতটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন যেটা মেশাবো সেটা দিলে কিন্তু ভাত একেবারে ঝরঝরে হবে, কোনো মতে একটার গায়ে একটা লেগে থাকবে না। তো যাই হোক, সেটা হচ্ছে এই দেখো, লেবু 500 চালের জন্য 1 ফাঁক লেবু দিলেই যথেষ্ট। আর এটা কিন্তু চাল দেওয়ার সঙ্গে সঙ্গে দিলে হবে না, 50% মানে অর্ধেক যখন সেদ্ধ হয়ে যাবে তখন লেবুর রসটা গেলে দিতে হবে। একটুখানি লেবু দিয়ে দিলে কিন্তু ভাত ঝরঝরে তো হবেই, প্লাস ভাতের কালারও খুব সুন্দর হয়, মানে সাদা ধপধপে হবে। তো আমি বাসমতি চাল দিয়ে করলাম, যে কোনো চালেই কিন্তু এই লেবুর রস দিলে ভাত সাদা হবে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আজকের টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর লাইক দিতে কোনো ব্যালেন্স কাটবে না। আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এতটাই,